আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখার পর আপনিও বলবেন সুবহানাল্লাহ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার গত কয়েক মাস পূর্বে এক ব্যবসায়ীর বাসায় ঘটে এমন ঘটনা। এই ব্যবসায়ী তার নিজের বাড়ির পাশে পুকুরে মাছ চাষ করত। পুকুরটি ছিল একেবারেই নতুন, তো পুকুরে জাল টেনে সমস্ত মাছ উঠানোর সময় বেরিয়ে এলো আসল ঘটনা। ওই বাড়ির এক মহিলা মাছগুলো দেখভালের সময় হঠাৎ এমনই একটি মাছ দেখতে পান যে মাছটি অন্য মাছদের থেকে একেবারেই আলাদা। মাছটির পেটটা ছিল খুব বেশি মোটা এবং পেটের উপর দিয়ে এমনভাবে ফুলেছিল যে দেখলে মনে হবে কোনো মানুষের বাচ্চা মাছের পেটের ভিতরে রয়েছে। এই ঘটনার কথাটি সারা গ্রামেই ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষের ভিড় জমে এই মাছটি দেখার জন্য। কেউ কেউ যদিও যুক্তি দিয়ে বলে এটি একটি স্বাভাবিক ঘটনা, মাছের পেটে ডিম বা চর্বির কারণে এমন মনে হচ্ছে, কিন্তু তাদের এই কথা মানতে নারাজ গ্রামের বেশিরভাগ মানুষ। সবাই এটিকে আল্লাহর কুদরত বলে দাবি করেন। কেউ কেউ মাছটিকে কেনার জন্য দরদামও করেন। এক পর্যায়ে মাছটির দাম 30,000 পর্যন্ত উঠে, কিন্তু তারপরেও ওই মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করেননি। তিনি মাছটিকে একটি চুম্বন করে আবার পুকুরে ছেড়ে দেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়, এটা কোনো স্বাভাবিক ঘটনা নাকি আল্লাহ তাআলার কুদরত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্রতিদিন নতুন নতুন সব আল্লাহর কুদরতি ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।